রাখাইনদের বিন্নি চাল দিয়ে একটি পিঠা, এটা এখন ট্রাই করতেছি। ভিউয়ার্স, রাখাইনদের ঐতিহাসিক চালন পিঠা খাচ্ছি এখন। এথাল এই যে আমাদের দিদি খুব কষ্ট করে পিঠাগুলো বানাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটার মিশ্রিপাড়া রাখাইন পল্লীতে। এখন আমি আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব যেখানে রাখাইন পিঠা বানানো হয়। এই মিশ্রিপাড়ায় আসলে আপনারা এই রাখাইন পিঠা খেতে পারবেন। তাহলে চলুন আমরা সেই দোকানটি ভিজিট করি। মূলত মিশ্রিপাড়ার রাখাইন পল্লীর যে মার্কেটটি আছে, রাখাইন মার্কেট, সেই রাখাইন মার্কেটের পিছনেই একটি দোকান আছে, যে দোকানে এই মূলত রাখাইন পিঠাগুলো বানানো হয়। যারাই আসে টুরিস্ট এই কুয়াকাটাতে, অবশ্যই তারা এই পিঠা খাওয়ার জন্য একবার এই জিতু ওয়েন ফুড স্টোরটি ভিজিট করে। কি পিঠা আছে দিদি? এটা কি পিঠা দিদি? আপনার মনে হয় একটা দোকান ছিল ভিতরে? হ্যাঁ, আমি এর আগে খেয়েছিলাম আপনার এখানে এসে। বুঝতে পেরেছি। ওখানে মনে একটা দোকানও আছে আপনার? ওখানে দোকান কসমেটিক্সের দোকান? হ্যাঁ, দোকানের সামনে ছিল আপনার স্টলটি। তো এটা কি পিঠা দিদি? একটু দেখাবেন খুলে। এটা কত করে? আচ্ছা, আর আর কি পিঠা আছে আপনার এখানে? ভাই, এটাকে একটা ট্রাই করবেন। ভাই, এটা খায় কিভাবে? এটা কি কিছু করে দিবেন? এমনি খেয়ে ফেলবো? দিদি, টিস্যু আছে? টিস্যুটা ধরা যাবে না, মানে খুব শক্ত ওইটা। এটা মোটা টিস্যু ধরা যাবে। ভাই নেন, হালুয়া টাইপের কিছু লাগতেছে। হালুয়া ওইটাগুলো না খেলে বোঝা যাবে, যখন খাবে তখন বুঝতে পারবে। পাটি শাপটার মতো, কি পিঠার নাম বললেন? তাল পিঠা। এথাল গাছের না, আমি আর খাবো না। একই জিনিস বেশি বেশি খাওয়াটা ঠিক না। ভালো লাগলো রাখাইনদের একটি ঐতিহাসিক খাবার খেয়ে। ঐতিহ্যবাহী কি বলা হয়? ঐতিহাসিক, ইতিহাস বহন করে যে জিনিসগুলো সেগুলোকে ঐতিহাসিক বলা হয়। আর এই পিঠার সাথে জড়িয়ে আছে রাখাইনদের ইতিহাস।
এটা চটা মোটা হইব না চটা ওই হ্যাঁ চটা ওই ওইরম না খাইয়ে দেখেন আচ্ছা দিদি চালন পেটা খাই কি দিয়ে এই তো দিতে আছে তো আমি দাম তো কমি কেননা হ্যাঁ একজনের ইতিহাস ঐতিহাসিক খাবার খেতে গেলে একটু টাকা তো গুনতেই হবে না 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 দিদি আমরা আপনাকে উৎসাহ দিব ধন্যবাদ না এই যে আমাদের দিদি খুব কষ্ট করে পিঠাগুলো বানাচ্ছে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম আমি দিদিকে নিয়ে দেন আমাদেরকে একটা এই পিঠা দেন তো দেখেন এটা কাঁচাকাচি এসে এটা আপনারা সেটে মেরে কেউ বানাচ্ছে দেন দেন কেটে দেন কেটে দেন কিছু দিবেন রস টস দেওয়া আছে একবারে আপনারা শুনতেই পেয়েছেন আন্টির মুখ থেকে রিভিউ কিন্তু ভাই আমরা তো খাইলাম না খাগড়াছড়ি গিয়ে আছে এই পিঠার নাম কি ভাই চালন পিঠা ভিউয়ার্স রাখাইনদের ঐতিহাসিক চালন পিঠা খাচ্ছি এখন আপনাকে আমি মুখে দিচ্ছি মুখে ঢোকাই ফেলেন দিদি আর কোন পিঠা আছে আরেকটা ভিন্ন পিঠা আছে ওইটা টেস্ট করে কি বলেন কই আমাদের বাইকম্যান আরেকজন কই ওই যে ভাই না আপনি তো এই সারা শব্দ দেন না নেন কয় পার্সেন্ট আছে চার্জ আচ্ছা পিছনে যান সমস্যা নাই ব্যাটারি একটা লাগাই দিব এটা দিয়ে 12% দিয়ে হবে পিঠা হওয়া কি আমাদের ওই পিঠাটা বানাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি দেখি দিদি আমার পিঠাটা দিয়ে দেন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রাখাইনদের ঐতিহাসিক খাবার তৈরি করা হচ্ছে
খুব ভালো লাগলো নতুন কিছু ট্রাই করতে পেরে। মনির ভাইয়ের অভিজ্ঞতাটা একটু জানেন তো, উনি কি বলে এই পিঠা খাওয়ার পর ওনার রিভিউ কি? স্যার কেমন লাগছে এটা জিজ্ঞেস করলাম। আপনার পিঠা খেয়ে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুবই খুবই ভালো লাগছে। স্যারের খুব ভালো লাগছে পিঠা খেয়ে। আন্টির কেমন লেগেছে পিঠা খাওয়ার পর, এটা কি জানতে পারি? মোটামুটি ভালোই লাগছে। আর আপনাদের কেমন লেগেছে আর যারা যারা খেয়েছেন? আন্টিকে ধন্যবাদ ওনার সুন্দর মতামত জানানোর জন্য। এখন আমরা ওয়েলকাম আন্টি। এটা কোথাকার কি এসে ভিডিও হচ্ছে? এটা একটা ব্লগ হচ্ছে। আচ্ছা, চ্যানেলের নাম কি আপনাদের? আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিন্স দা চেয়ারম্যান, ইউনিক নেম। হ্যাঁ, ভিজিট করার জন্য রিকোয়েস্ট করা হলো, ভাল লাগবে আশা করি। ভাই বসেন, আপনি বসেন। ফেসবুকে কিন্তু পেজও আছে আমার। একই নাম, একই নাম, যে কোনো প্ল্যাটফর্মে কি একই নাম সার্চ করবেন চলে আসবে। এ দিদি তাড়াতাড়ি দেন, আমার ব্যাটারি শেষ, পরে আমি। সো ভিউয়ার্স, এখন আমরা বিন্নি চালের রাখাইন পিঠাটি ট্রাই করব। আসেন একটু দেখান দিদি এটা কিভাবে প্রসেস করতেছে বা রেডি করতেছে। দিদি আমি কিন্তু একটা নিব। খুবই সুন্দর ভাবে, সহজ সরল ভাবে এই পিঠাটা প্রসেস করতেছে দিদি। পিঠাটি রেডি হলেই উনি আমাদেরকে তা সার্ভ করে দিবেন। দিদি চল তো এই পিঠাটা নিতে পারি আমরা? হ্যাঁ, কারণ চাচ্ছি না সময় নষ্ট হোক। তো আগে দিয়ে প্রসেস করা ছিল, সেই পিঠাটা নিয়ে নিচ্ছে এখন। মনির ভাই নেন। এই এগুলা পরে, এগুলা পরে নেন। মনির ভাই নেন। আমার ক্যাপ্টেন মনমোহন আছে, ওনাকে দেই। নেন এটা আপনি পরে খান, এখন না পরে। রাখাইনদের বিন্নি চাল দিয়ে একটি পিঠা এটা এখন ট্রাই করতেছি। অনেক গরম, পিঠা খেতে খেতে পিঠা বানন দেখি। সো ভিউয়ার্স, এই ছিল রাখাইনদের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী পিঠাগুলো খাওয়ার অভিজ্ঞতা। তো ওভারঅল আমি বলবো, এটা টেস্ট নিয়ে কিছু বলতে চাচ্ছি না, এটা যার যার ঐতিহ্য, কিন্তু এটাই বলবো যে এই খাবারটা খেয়ে আমার অত্যন্ত ভালো লেগেছে, কেননা নতুন একটা কিছু ট্রাই করেছি, এটার অভিজ্ঞতা নিয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।